আবার আর একটা মুসলিমের পরিচয় আমরাও ছোটোবেলায় জানতাম যে সুন্নতে খাতনা, যেটা মুসলমানই দেওয়া, এটা দিলেই মুসলমান হওয়া যায়। নামাজও পড়া লাগবে না, রোজাও করা লাগবে না, হ্যাঁ ইসলামের বিধিবিধান মানারও দরকার নাই, শুধু এই একটা সামাজিক আচরণ যে ছোটোবেলায় মুসলমানই দেওয়া হয়, তার মানে সুন্নতে খাতনা করেছি আমি মুসলমান হয়ে গেছি, এটা আমরা মনে করি, কিন্তু এটা উদ্দেশ্য নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এই আত্মসমর্পণ প্রত্যেকটা বিধিবিধানের উপরে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বিধিবিধান দিয়েছেন সেগুলোর প্রতি আপনাকে সারেন্ডার করতে হবে, মেনে নিতে হবে, সেই বিধানের যথাযথ আনুগত্য করতে হবে, সাথে সাথে যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে। পাপ কাজে অন্তর্ভুক্ত হওয়া যাবে না, পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। এটি হলো ওই আয়াতেরই শেষের অংশ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তোমরা মৃত্যুবরণ করো না কি না হয়ে, মুসলমান না হয়ে। মুসলমান শব্দটি আরবি, এর একটা বাংলা অর্থ আছে, সেটি হলো আত্মসমর্পণকারী না হয়ে, মানে আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি আপনাকে পুরোপুরি সারেন্ডার করতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানের প্রতি আপনাকে পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করতে হবে, এ কথাই বলছেন। এখান থেকে আরেকটি উদ্দেশ্য, এটি মুফাসসিরিনে কেরাম বলছেন, তার মানে তুমি মৃত্যুবরণ করো এমন অবস্থায় যেন তুমি মুসলিম, মানে আত্মসমর্পণকারী, এমন একটা অবস্থায় তুমি মারা যাও তুমি আত্মসমর্পণকারী হয়ে আছো, মানে তোমার কোনো পাপ নাই, আল্লাহ তাআলার কোনো নিষেধ যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলোর মধ্যে তুমি অন্তর্ভুক্ত নাও, যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন সেগুলো তুমি প্রত্যেকটাই মেনে চলো, আনুগত্য করে চলো, এমন একটা পরিস্থিতিতেই তুমি মৃত্যুবরণ করার চেষ্টা করো, মানে এমন মৃত্যু যেন তোমার না হয় যে তুমি নামাজ পড়ো না, বেনামাজি হয়ে মারা গেলে। আল্লাহ তাআলার এটা একটা বিধান, আকিমুসসালাহ, নামাজ পড়ো, নামাজকে প্রতিষ্ঠা করো, ফসল্লি লিরব্বিক, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। আল্লাহ তাআলার এই বিধানটা না মেনেই, এই বিধানের প্রতি তুমি আত্মসমর্পণকারী মুসলিম না হয়েই তুমি মৃত্যুবরণ করো না। রমজান মাসে সিয়াম ফরজ, এখন রোজা না করেই রমজান মাসে তুমি মারা গেলে এটা যেন না হয়। সুদ খাওয়া যাবে না, এটা যেন না হয় যে তুমি সুদ খেতে খেতেই, সুদের সাথে লিপ্ত থেকেই তোমার জীবনটা চলে গেল। ঘুষ খাওয়া যাবে না, তো এমনটা যেন না হয় যে ঘুষের সাথে লেনাদেনা করতে করতেই তোমার জীবনটা শেষ হলো, মৃত্যু চলে আসলো, তাহলে তুমি মুসলিম হয়ে মরতে পারলে না। এখান থেকে মুসলিম হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এটা দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি বলছেন আমি তো মুসলিম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, আমার পরিচয় তো মুসলিম, এটা না। আপনাকে আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে, এটাকে বলা হয় মুসলিম। শুধু আমরা নামে মুসলিম, নামের আগে মোহাম্মদ আছে, আইডি কার্ডে মোহাম্মদ আছে, আবার আর একটা মুসলিমের পরিচয় আমরাও ছোটোবেলায় জানতাম যে সুন্নতে খাতনা, যেটা মুসলমানই দেওয়া, এটা দিলেই মুসলমান হওয়া যায়। নামাজও পড়া লাগবে না, রোজাও করা লাগবে না, হ্যাঁ ইসলামের বিধিবিধান মানারও দরকার নাই, শুধু এই একটা সামাজিক আচরণ যে ছোটোবেলায় মুসলমানই দেওয়া হয়, তার মানে সুন্নতে খাতনা করেছি আমি মুসলমান হয়ে গেছি, এটা আমরা মনে করি, কিন্তু এটা উদ্দেশ্য নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এই আত্মসমর্পণ প্রত্যেকটা বিধিবিধানের উপরে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বিধিবিধান দিয়েছেন সেগুলোর প্রতি আপনাকে সারেন্ডার করতে হবে, মেনে নিতে হবে, সেই বিধানের যথাযথ আনুগত্য করতে হবে, সাথে সাথে যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে। পাপ কাজে অন্তর্ভুক্ত হওয়া যাবে না, পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না।